হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানহা রিস্টি ওয়ান্স এগেইন লাইভ ফ্রম মিলান। আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর সেফ আছেন। সবাইকে ওয়েলকাম করবো আমাদের আজকে লাইভে। আজকে আমরা কি দেখবো তাই না? আজকে লেট নাইট লাইভে, লেট নাইট না, 10 হ্যাঁ 10:30টার মতো বাজে। সো হাই, হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনিও আই থিঙ্ক ভালো আছেন? ভালো আছি আপু। হাই কি আনিশা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, সো আজকে আমরা কি দেখবো, রাইট? আজকে হচ্ছে আমরা ঈদ এক্সক্লুসিভ আখানুরের কিছু কালেকশন দেখবো। দিজ আর অল নিউ ডিজাইন, লেটেস্ট কিছু, আপনার ঈদের জন্য অনেক পছন্দ করেন। অ্যাজ আপনারা সবাই জানেন, আমাদের কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল না, হ্যাঁ এক্সাক্টলি, বসুন্ধরা সিটি শপিং মলেও কিন্তু আমাদের স্টোর মানে মিলানা চলে গিয়েছে। সো দেখেন আপু, কিছুক্ষণ আগে লাইভ করছিলাম, বলছিলাম, আমি শুনলাম যে একদিনের মধ্যে, সো আমি জাস্ট সেটাই দেখলাম যে আপনাদের জন্য, আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার জন্য কিন্তু একদম একদিনের মধ্যেই আমরা সব কিছু সেট আপ করে একদম রেডি করে ফেলেছি, যেন হচ্ছে আপনারা ঈদের আগে যমুনার সাথে সাথে, মানে যমুনা ফিউচার পার্কের সাথে সাথে, যেন বসুন্ধরা শপিং মল, মেবি বসুন্ধরা কি যেন মলটার নাম, বসুন্ধরা সিটি, রাইট? বসুন্ধরা সিটি শপিং মলও যেন এট দ্য সেম টাইম ওইখানে গিয়েও শপিং করতে পারেন। ওকে, সো আমরা কিন্তু দুইটা আউটলেট হয়ে গিয়েছি মিলানার। আচ্ছা, ও আচ্ছা, বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 2 ব্লক সি শপ কে 74/75। ওকে, এটা হচ্ছে আর্টিসানের যে গলিটা আছে সেই গলিতে। তারপর আরো ওপেনিং ওপেনিং অলরেডি হয়ে গিয়েছে, আরো সুন্দর করে হয়তো বা আমাদেরকে ডিসক্রাইব করবে, এন্ড দেন আমরাও আরো ইজিলি বলে দিতে পারবো, এখন যদিও বলতে পারছি না। এন্ড আমাদের যমুনা ফিউচার পার্কে আউটলেটের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্কে গ্রাউন্ড ফ্লোরে 042। আই থিঙ্ক আরো কোনো প্রবলেম হবে না, দুইটা আউটলেট এখন আছে সুন্দর মতো কমফোর্টেবল ভাবে, যে যেখান থেকে সুইটেবল বসুন্ধরা সিটিং ধানমন্ডির যে এরিয়া আছে ওইখান থেকে আর কষ্ট করে যমুনা আসতে হবে না। বসুন্ধরা মল যে আপনার যে শপিং মলটা আছে ওইখান থেকেই কিন্তু আপনারা নিতে পারছেন। হ্যাঁ, সো ধানমন্ডিবাসীর ওইদিকে চলে যাবেন, আশেপাশে এরিয়া উত্তরা বা বসুন্ধরা আশেপাশে যারা আছে তারা যমুনাতে চলে আসবেন। ওকে ওকে, সো স্টার্ট করে দিয়ে লাইভ শেয়ার করে দিন। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা কোথায়? কেন আপু বাসাটা জানাটা কি খুব জরুরি? আমার বাসা কোথায় জানাটা কি অনেক বেশি জরুরি আপু? আচ্ছা, এনিওয়েজ আমি স্টার্ট করে দিয়েছি পিচ কালার। ওকে, বলেন মিলানের স্টোর কোথায়? আমার বাসা দিয়ে কি করবেন, মিলানের স্টোর কোথায় সেটা আস্ক করেন আপু। আচ্ছা, তো স্টার্ট করে দিচ্ছি আমরা, সুন্দর সুন্দর আজকে কিছু আখানুরের কালেকশন দেখাবো। তোমার পরার তোমার কি পরাটার দাম কত? ওকে বলে দিচ্ছি আখানুরের গাউন। ওকে ঠিক আছে, দেখি লেটস সি আজকে কি কি আছে লাইভ, আমি নিজেও যাই না, সো দেখি আপনাদেরকে দেখাবো, প্লাস লাইভও আপনাদেরকে আমিও দেখবো, আপনাদের সাথে সাথে আমিও দেখবো। ফার্স্টে একটা সুন্দর রেড কালার, হ্যাঁ সুন্দর একটা রেড কালার, তোমারটার এই কালারের মধ্যে এত আরো কিছু আগানোর দেখা হচ্ছে, শিওর আপু আমি দেখাবো, একটু ওয়েট করো তোমরা, অবশ্যই দেখাবো। লাইভটা প্লিজ বেশি করে শেয়ার করে দাও। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে রেড কালারের পুরো একদম নেকের মধ্যে জারি এমব্রয়ডারি আছে, সিকোয়েন্সেস এমব্রয়ডারি ওয়ার্ক করা, খুব সুন্দর একটা রেড কালারের গোল টাইপ ড্রেস, এটা কিন্তু ফ্রগ স্টাইলের। ওকে, এটা কিন্তু আমরা একটা শর্ট ক্যাটাগরির ফ্রক স্টাইলের ড্রেস বলতে পারি। অ্যান্ড আমাদের কিন্তু সেম টু সেম নেকের সাইডে এখানে জারি এমব্রয়ডারি আছে, সিকোয়েন্সেস আছে, স্টোনস আছে। হ্যাঁ আপু, তোমাকে চিনা চিনা লাগছে, তোমার বাসা কি ঢাকা সাভারের? নো নো আপু, আমার বাসা সাভারের দিকে হলে আমি এত রাতে বসুন্ধরা এসে লাইভ করতে পারতাম আপু। সাভার কত দূরে, লাইক ওইখানে রিস্কিও মানে এরিয়াটা, সো এত দূর থাকলে তো আমি কখনোই এত রাতে লাইভ করতে পারতাম না ডিয়ার। আমি উত্তর ইসেতে, যে কি বলে, সাভারের ওইদিকে না আপু। আচ্ছা, সো এটা হচ্ছে পুরো চাতে সিকোয়েন্সেস এন্ড পাইপ ওয়ার্ক আছে, সি এটা দেখেন নেকের সাইডটা কিন্তু অনেক সুন্দর, লাইক নেকের সাইডটাতে পুরো চাতে পাইপ ওয়ার্ক আছে, সিকোয়েন্সেস আছে, ছোট ছোট করে বিটস আছে, জারি এমব্রয়ডারি দিয়ে ওয়ার্ক আছে। এটা আমার কাছে নেকের সাইডটা অনেক ভালো লাগলো, মানে নেকের সাইডটা অনেক সুন্দর। অ্যান্ড হিয়ার ইজ দ্য স্লিভস, স্লিভস এর পুরো চাতে স্টোনস আছে, জারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে, খুব সুন্দর একটা স্লিভস আমরা পেয়ে যাবো, অল ওভার স্লিভস এ ওয়ার্ক পেয়ে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্টের কুচির ডিজাইনটা, মানে ফ্রন্টে এটা হচ্ছে আমাদের একটু ফ্রগ স্টাইলে, হ্যাঁ এটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন গাউন বলবো না, বাট ফ্রগ স্টাইলে একটা ড্রেস, এরকম সুন্দর করে কুচির ডিজাইন করা আছে।
এন্ড এটা হচ্ছে আমাদের পুরো এন্ডিং সাইডটা, মানে হচ্ছে আমাদের ফ্লেয়ারটা দেখেন, ফ্লেয়ারটা কি সুন্দর এন্ড পুরোটাতে এখানে কাট ওয়ার্ক আছে, সিকোয়েন্সেস আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে কিন্তু। এন্ড এটা হচ্ছে আমাদের দেখেন এখানে যে কাট ওয়ার্ক গুলো আছে না, কাট ওয়ার্ক এর মিডল গুলোতে কিন্তু সুন্দর করে এখানে কিন্তু কিছু বেডস পাবো, লাইক হ্যাঙ্গিং টাসেল টাইপের কিছু ওয়ার্ক করা রয়েছে। এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাকের সাইডটা, হিউর ইজ দ্য ব্যাক, সাথে ইনার তো অ্যাটাচ থাকছে, ওকে, সাথে কিন্তু আমরা ইনারটা অ্যাটাচ করাই পাবো। সো এটা আমি রেখে দিচ্ছি, এটা লেন্থটা মোস্ট প্রবাবলি 40 থেকে 40 অ্যারাউন্ড 2 হয়ে যাবে, লেন্থটা পাবো। এন্ড হচ্ছে আমাদের আপু এটা কি অন ওয়ান পিস? নো আপু, এটা হচ্ছে টু পিস, ওকে, এটা হচ্ছে আমাদের সরি থ্রি পিস, সরি আপু, এটা হচ্ছে থ্রি পিস। হিয়ার ইজ দ্য দোপাট্টা, দোপাট্টা পুরোটাতে অল ওভার সুন্দর করে জারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এন্ড এই হচ্ছে পুরো দোপাট্টাতে শিফন এর উপর থাকবে, ম্যাটেরিয়াল অলসো শিফন। এন্ড এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা বিউটিফুল ট্রাউজার, ট্রাউজারটা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি নাইস একটা ট্রাউজার। সো ফার্স্ট অফ অল আমি ট্রাউজারটা ওপেন করি, এটা কিছুটা কাতান বলবো না, একটু আপনি বলতে পারেন একটু জ্যাকার টাইপের একটা ম্যাটেরিয়ালের, খুবই কমফি, খুবই সফট একটা ম্যাটেরিয়াল। এখানে দেখতেই পাচ্ছেন রেড কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এটা হচ্ছে বেসিক্যালি ট্রাউজারটা বোথ সাইডে খুব সুন্দর করে ইলাস্টিক করা রয়েছে, ওকে। সো এটা কিন্তু প্রপার একটা থ্রি পিস কালেকশন আমরা পেয়ে যাচ্ছি, একটা ফ্রগ স্টাইলের ড্রেস পাবো এন্ড দোপাট্টা পেয়ে যাচ্ছে, হিয়ার ইজ দ্য ট্রাউজার, ওকে। সো দেখতেই পাচ্ছেন রেড কালারের মধ্যে। সো এটার প্রাইস আসতেছে কত? 3,700 টাকা, ওকে, 3,700 টাকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা। আমরা দেখতে পাচ্ছি কিছু স্টোনস আছে, পাইপ ওয়ার্ক আছে, সিকোয়েন্সেস আছে, অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক আছে। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, এটার মধ্যে কয়টা কালার পাচ্ছি আমরা? দুইটা কালার পাচ্ছি, ওকে, উই হ্যাভ টু কালার ইন সেম ডিজাইন, মানে হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আমি দুইটা কালার পাচ্ছি। এটা হচ্ছে রেড কালার ছিল, দিস ওয়ান ইজ গ্রেয়াশ কালার, গ্রেয়াশটাও সেম টু সেম। আমরা এখানে সেম নেকের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি, ফুল স্লিভ জুড়ে ওয়ার্ক পাবো। এই হচ্ছে কুচির ডিজাইনটা, দামারের ফ্লেয়ারটার মধ্যেও কিন্তু অলসো আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবো। সাইডে কিন্তু কাট ওয়ার্কও থাকছে, এরকম কাট ওয়ার্কের মধ্যে হ্যাঙ্গিং কিছু টাসেল ওয়ার্কও থাকছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা। এন্ড হিয়ার ইজ দ্য ব্যাক, ওকে, গ্রেয়াশ কালারের মধ্যে। সো আমরা কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছি, একটা রেড কালার, একটা গ্রেয়াশ কালার। এন্ড দিস ইজ দ্য দোপাট্টা, দোপাট্টাটা অনেক সুন্দর পাচ্ছি, পুরো দোপাট্টাতে অল ওভার আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবো। এমব্রয়ডারি ওয়ার্কটা জারি এমব্রয়ডারি দিয়ে করা আছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই দোপাট্টা, তাই না? সো এটার সাথে আমি আপনাদেরকে এটা ট্রাউজারটাও দেখিয়ে দেবো, দুইটা কালারই সুন্দর, এটা দুইটা মানে দুইটা কালারই খুব নাইস একটা কালার আপু কি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা আসলে অনেক বেশি সুন্দর, ড্রেসটা একটু ডিফারেন্ট অ্যান্ড নিউ অ্যারাইভাল আমাদের কিন্তু, বাই দ্য ওয়ে এটা। অ্যান্ড এটা হচ্ছে ট্রাউজারটা, ওকে, এটা ডিজাইন অনেক সুন্দর, হ্যাঁ আপু এটা ডিজাইনটা সুন্দর। এটা হচ্ছে কোরবানি ঈদ স্পেশাল উপলক্ষে আমাদের কাছে চলে এসে পড়েছে, কাজ আপনার রোজার ঈদে অনেক গাউন নিয়েছে ডিফারেন্ট প্যাটার্নের, সো এটাও কিন্তু আমাদের একদম ঈদ স্পেশাল এক্সক্লুসিভ ড্রেস বলতে পারেন। সেম ডিজাইনে দুইটা কালার পেয়ে যাচ্ছে, একটা হচ্ছে রেড কালার, দিস ওয়ান ইজ গ্রেয়াশ কালার, ওকে। আচ্ছা সো আমি রেখে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে 3,700 টাকা, একদম হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন, ওকে, এটা কিন্তু আপনার 3,700 টাকায় পেয়ে যাচ্ছেন। সো দিস ওয়ান ইজ নওবাহার, এটা হচ্ছে নওবাহারের অর্গানজা ক্রিম বেস কালারের একটা কালারের মধ্যে পাচ্ছি, ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম সরি কালারটা হচ্ছে ক্রিম বেস, ম্যাটেরিয়ালটা হচ্ছে অর্গানজা এন্ড নওবাহার ব্র্যান্ড হচ্ছে নওবাহার পুরোটাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জারদোজি আছে, প্রো সিকোয়েন্সেস আছে, ওকে, এটা অনেক সুন্দর একদম ক্রিম বেস একটা কালার। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, এটা কি বলবো এটার ব্যাপারে, এটা পুরো কমপ্লিট সেট উইথ জাস্ট থ্রি পিস কালেকশন, নওবাহারের কোয়ালিটি, উই অল নো যে কোয়ালিটি কতটা টপ নচ হয়। এন্ড পুরোটার আপনার যে কি বলে এটাকে ম্যাটেরিয়ালটা আছে, অর্গানজাটা সো সফট অ্যান্ড আপনি এটা টাচ করলে বুঝতে পারবেন। অ্যান্ড জাস্ট লুক এট দিস নেক পোর্শন, নেকের ডিজাইনটা অনেক সুন্দর, পুরোটা ড্রেসে একদম মিনিমাল ওয়ার্ক করা আছে, হ্যাঁ অত হজবরল কোনো কিছুই নেই, জাস্ট আমরা নেকে সিম্পল করে ওয়ার্ক পাচ্ছি। অ্যান্ড ওভারঅল পুরোটা আপ টু বটম পর্যন্ত ছেটানো ওয়ার্ক পাবো, লেফট অ্যান্ড রাইট সাইড এরকম সুন্দর সিকোয়েন্সেসের সাথে লেস ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট অ্যান্ড জাস্ট লুক এট দিস দামান, দামানে আবার মাল্টি শেডের কিছু মোটিভস ওয়ার্ক আছে, লাইক গ্রিন, পিঙ্ক, ল্যাভেন্ডার এরকম। অ্যান্ড দেন আমরা উই হ্যাভ
বিউটিফুল লেস ওয়ার্ক হিয়ার, ওকে? আমরা লেস ওয়ার্কও পেয়ে যাচ্ছি, মানে আমরা লেস ওয়ার্ক পাচ্ছি, আমরা সাথে কিছু ওয়ার্কও পেয়ে যাচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য স্লিভস, সেম আমরা ইনার অ্যাটাচ পাবো, সিকোয়েন্সেস অ্যান্ড এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, কালারটা হচ্ছে অফ হোয়াইট শেড এর মধ্যে, ওকে? অ্যান্ড এটার সাথে আমি দেখিয়ে দিব এটার বিউটিফুল দোপাট্টা। দোপাট্টাটাও আমি একটু শোকেজিং করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের দোপাট্টা, দোপাট্টাটা অনেক সুন্দর, পুরোটা অর্গানজার উপর দোপাট্টাটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাইডে বজার লাইনটা, বজার লাইনের এখানে কিছু সিকোয়েন্সেস ওয়ার্ক করা আছে, জারি সিকোয়েন্সেস ওয়ার্ক করা আছে। অ্যান্ড এটা হচ্ছে পুরো প্রপার হচ্ছে আমাদের মানে বজার লাইনটা। ফেব্রিক্স ইজ অর্গানজা ডিয়ার, অ্যান্ড দিজ আর অল হচ্ছে আপনার ইসের মধ্যে, কি জানি বলে নওবাহার ব্র্যান্ডের মধ্যে, ওকে? অ্যান্ড পুরোটা হচ্ছে দামানের সাইডটা, মানে আঁচলের সাইডটাতে এরকম বজার লাইন আছে। এটা এত সুন্দর, এই ড্রেসটা দেখে আপনার নিতেই মন চাপে এরকম একটা অবস্থা, মানে একদম আপনার ঈদ ঈদ ভাইব দিচ্ছে, কালারটা থেকে কিন্তু ঈদ ঈদ একটা ভাইব দিচ্ছে, ওকে? অ্যান্ড হিয়ার ইজ দ্য ট্রাউজার, ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম কমফোর্টেবল, যেই হচ্ছে র সিল্ক আছে সেটা। অ্যান্ড এখানে আমরা এন্ডিং এ সুন্দর অর্গানজা দিয়ে ফিনিশিং পাচ্ছি। সো এই ড্রেসটা আমি দেখিয়ে দিব ফুল অ্যাটায়ারটা, হিয়ার ইজ দ্য ফুল অ্যাটায়ার। প্রাইস থাকছে কত এটার? ফার্স্ট দিতে হবে কত? আচ্ছা 4,680 টাকা দ্য প্রাইস অফ দিস বিউটিফুল ড্রেস, উইচ ইজ নওবাহার। আচ্ছা আবারও বলছি 4,680 টাকা হচ্ছে প্রাইস, লেটেস্ট নিউ ডিজাইনের নওবাহার, একদম আপনার ঈদ এক্সক্লুসিভ কালেকশন, ওকে? এটা হচ্ছে প্যাস্টেল একটা কালার, সেম নওবাহার ব্র্যান্ডের মধ্যে, সেম আমরা এখানে পার্ল পাচ্ছি, এমব্রয়ডারি পাচ্ছি, স্টোনস, অ্যান্ড এখানে ছোট ছোট করে কিছু একটু ডলার ওয়ার্ক, মেবি বলা হয় এটাকে ডলার ওয়ার্ক, আমরা পেয়ে যাচ্ছি। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, প্যাস্টেল একটা কালার, ওকে? এটা খুব সুন্দর একটা ড্রেস, সেম আমরা এখানে ডলার ওয়ার্ক পাবো, পার্ল সিকোয়েন্সেস এমব্রয়ডারি পাচ্ছি, সাইডে এরকম নাইস করে বর্ডার লাইন আছে যেটাতে স্টোনস অ্যান্ড পার্ল দিয়ে ওয়ার্ক করা। হিয়ার ইজ দ্য দামান, ওকে? দামানের সাইডেও কিন্তু সেম সিকোয়েন্সেস পেয়ে যাবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরোটা স্টোনস সিকোয়েন্স অ্যান্ড পার্ল আছে, সাথে লাস্টে এরকম লোয়ার সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাবো। হিয়ার ইজ দ্য স্লিভস, স্লিভস এর মধ্যে ইনার অ্যাটাচ করা লেস ওয়ার্ক, সরি সিকোয়েন্সেস বলছি, জাস্ট সিম্পল করে লেস ওয়ার্ক অ্যান্ড ইনার তো অ্যাটাচ থাকছে প্রত্যেকটা স্লিভস এর সাথে। এগুলোর লেন্থ আবার 40 থেকে 42 পাবো, হ্যাঁ, নওবাহারের লেন্থ এর থেকে বেশি কখনোই হয় না, লাইক 40 থেকে 42 পর্যন্ত নওবাহারের লেন্থ অল দ্য টাইম হয়ে থাকে, এর থেকে বেশি কখনোই আপনার নওবাহারের লেন্থ না পাবেন না, হ্যাঁ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বিউটিফুল দোপাট্টা, অর্গানজার মধ্যে থাকবে, অল ওভার পুরোটার উপরে একদম আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি, সাথে কিছু জারি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি, মানে জারি সিকোয়েন্সেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি, ওকে? ফুল দোপাট্টাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক নাইস করে ওয়ার্ক করা আছে। সাথে ট্রাউজারটা আমি একটু দেখিয়ে দিব, হিয়ার ইজ দ্য ট্রাউজার, ট্রাউজারটাও দেখেন কি সুন্দর, পুরো র সিল্কের উপর এখানে নাইস করে একটা অর্গানজা আছে, মানে অর্গানজা দিয়ে ফিনিশিং করা আছে। কালারটা হচ্ছে প্যাস্টেল একটা কালার, প্রাইস হচ্ছে 4,680 টাকা, ওকে? 4,680 টাকা হচ্ছে প্রাইস, কালারটা প্যাস্টেল কালার। আচ্ছা সো আমি এখন অ্যানাদার ওয়ানে চলে যাব, এটা অফ হোয়াইট কালার ছিল তাই না, তো একসাথে কেন দেন নেই? আচ্ছা সো এটা হচ্ছে আমি যে অফ হোয়াইট কালার ড্রেসটার কথা বললাম, অফ হোয়াইট কালারটা রেডি করেন, যে অফ হোয়াইট কালার ড্রেসটার কথা বলেছি সেই ড্রেসটারই হচ্ছে অ্যানাদার একটা কালার, উইচ ইজ মারুন কালার, সেম টু সেম এখানে জারদোজি আছে, পার্ল আছে, স্টোনস আছে, ওকে? হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, এটাও খুব সুন্দর, এটার মধ্যে টোটাল দুইটা কালার পাচ্ছি আমরা, দিস ওয়ান ইজ মারুন, আরেকটা আছে হচ্ছে অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার টপ থেকে দেখিয়ে দিচ্ছে, ওকে? ওইটা অনেক বেশি সুন্দর, সো আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারছেন, কিন্তু সেম টু সেম নেকে এরকম একদম মিনিমাল ওয়ার্কের উপর আছে, যেটা স্টোনস আর দোজি পার্ল এরকম সেটানো ওয়ার্ক আছে, দেন লেস ওয়ার্ক আছে, রাইট অ্যান্ড লেফট সাইড এরকম সিকোয়েন্সেস অ্যান্ড এমব্রয়ডারি থাকবে, জাস্ট লুক অ্যাট দিস ওয়ার্ক প্যাটার্ন, খুবই সুন্দর। অ্যান্ড হিয়ার ইজ দ্য দামান, দামান এরকম সেটানো ওয়েতে মাল্টি শেডের কিছু লাইক কিছু হচ্ছে এমব্রয়ডারি পাবো, সাথে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি। অ্যান্ড দিস ওয়ান ইজ স্লিভস, ওকে? স্লিভস এ পুরো যাতে ইনারা টাস্ট করা সেটানো ওয়ার্ক থাকবে। অ্যান্ড ফুল ফ্রন্ট আমি দেখিয়ে দিচ্ছি, কালারটা হচ্ছে মারুনের মধ্যে,
এন্ড এটার সাথে আমি চলে যাই এটা দোপাট্টাতে প্লাস ট্রাউজার দেখিয়ে দিব। এটা কিন্তু সেম ডিজাইনের এভরিওয়ান, দুইটা কালার। আপনারা যদি ডার্ক শেড পছন্দ করেন আপনারা মারুনটা নিয়ে নিতে পারেন, যদি লাইট কালার ভালো লাগে তার অফ হোয়াইট শেড আমি অবশ্যই সাজেস্ট করবো। আর এটা হচ্ছে বর্ডার লাইন, পুরোটাতে জারি সিকোয়েন্সেস আছে। এটা হচ্ছে আঁচলের সাইডটা, যেরকম হচ্ছে লেস ওয়ার্ক আছে প্লাস হচ্ছে বর্ডার লাইন আছে। ওকে, তো এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি এটা বিউটিফুল ট্রাউজার। এটার না নবাহারের ম্যাচুরাল গুলো আমার কাছে ধরে ফিল হচ্ছে, কজ আমি এর আগেও আপনাদেরকে অনেক অর্গানজা দেখিয়েছি, বাট এই অর্গানজা ধরে আমার কাছে যে কমফোর্টেবল ফিলটা হচ্ছে বা যেই মনে হচ্ছে যে ড্রেসটা পরে আমি কমফোর্টেবল হব, মানে অন্যান্য অর্গানজা গুলো ওরকম থাকে না, এই অর্গানজাটা একদম ডিফারেন্ট। ট্রাস্ট মি, কজ এটা ব্র্যান্ডেড ড্রেস পাচ্ছেন অ্যান্ড ব্র্যান্ডের কোয়ালিটি সবাই জানেন, স্পেশালি নওবাহারের কোয়ালিটি জানেন। সি ট্রাউজারটা কিন্তু আপনারা কিন্তু একদম ভিডিওতে দেখতেই বুঝতে পারছেন যে কোয়ালিটিটা কতটা টপ নোচ। এন্ড এখানে অর্গানজাটা দেখেন কতটা সুদিং একটা মনে হচ্ছে না, যে অনেক সুন্দর সুদিং একটা হচ্ছে ভাইব দিচ্ছে, আসলেই এটার ম্যাটেরিয়ালটা অনেক ভালো। আর এটা হচ্ছে মারুনের উপর, প্রাইস হচ্ছে 4,680 টাকা। ওকে, সো আমি দুইটা একসাথে আপনাদেরকে ধরে দেখিয়ে দিয়েছি, সো ইটস বেটার, আপনারা একদম ভালো করে বুঝতে পারবেন। সি পিকচার নিয়ে নেন, পিকচার ওকে, প্রাইস হচ্ছে 4,600, আমি আর 200 বাড়িয়ে দিচ্ছি, 4,680 টাকা। আপু ঘোলা, মানে আমি আমি ব্লার হচ্ছে আর ক্লিয়ার হচ্ছে আপু লাইভ। আচ্ছা, সো আমি এখন, ওয়াও এটা কি যে সুন্দর, কালারটা খুবই সুন্দর। ড্রেসগুলো কি থ্রি পিস আর টু পিস? আপু আমি মেনশন করে দিচ্ছি, কজ প্রত্যেকটা থ্রি পিস আসতেছে না, কিছুটা টু পিস আসতেছে কিছুটা থ্রি পিস আসতেছে। আপু আমি অলরেডি মেনশন করে দিচ্ছি, প্লিজ কাইন্ডলি একটু আপনি শুনে নেবেন। ওকে, এটা হচ্ছে পুরো যে গ্রেয়াশ কালারের মধ্যে সেম অর্গানজার মধ্যে থাকছে, আমরা এরকম পুরো যার মধ্যে পাইপ ওয়ার্ক সিকোয়েন্সেস এমব্রয়ডারি পাচ্ছি অ্যান্ড কালারটা হচ্ছে গ্রেয়াশ। অ্যান্ড আপনারা অ্যাক্সেসরিজ গুলো পাচ্ছেন পুরো সিলভার কালারের মধ্যে। সি এটা কিন্তু বলতে পারেন আপনার গ্রেয়াশ কালার যা দেখতে পারবো পুরোটার উপরে কিন্তু আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এই ফ্লাওয়ার্স গুলোর মধ্যে কিন্তু এখানে কিছু পাইপ ওয়ার্ক পাচ্ছি, কিছু পার্ল পাচ্ছি, কিছু স্টোন পাচ্ছি। এটা হচ্ছে আমাদের দামানের সাইডটা, ওকে, এটা হচ্ছে আমাদের দামানের সাইডটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। অ্যান্ড হিউর ইজ দ্য স্লিভস, স্লিভসও সেম এখানে ছেটানো ওয়ার্ক থাকবে অ্যান্ড পুরোটাতে ইনার অ্যাটাচড করা। এটার ম্যাটেরিয়াল হচ্ছে অর্গানজা। এটা কি আসতেছে, থ্রি পিস নাকি টু পিস? এটা থ্রি পিস আসতেছে, এটার লেন্থ হচ্ছে 40 থেকে 42 পর্যন্ত পাবো। আর অর্গানজার লেন্থ কিন্তু 40 থেকে 42ই হচ্ছে ইনাফ লেন্থ, এর থেকে বেশি লেন্থ হলে আপনার মোটেও অর্গানজার ড্রেস আর্টিস্ট ভালো লাগবে না। সো এটা হচ্ছে আপনি একটু বুঝে নেবেন, স্পেশালি এই ড্রেসেসগুলো 40 থেকে 42 এর মধ্যে লেন্থ আছে। ওকে, অ্যান্ড হিউর ইজ দ্য দোপাটা, দোপাটা সেম টু সেম, এখানে বর্ডার লাইন আছে, এখানে অল ওভার ছেটানো ওয়ার্ক আছে। নিউ ড্রেসগুলো দেখান আপু। আচ্ছা ঠিক আছে আপু, দেখি কি কি নিউ, সবই নতুন দেখাচ্ছি আজকে, যা দেখাচ্ছি দিজ আর অল নিউ কালেকশন আপু। অ্যান্ড এটা হচ্ছে ট্রাউজারটা, ট্রাউজারটাও দেখতে পাচ্ছেন পুরোটার উপর রসলকের মধ্যে একটা ট্রাউজার পাচ্ছি, পুরোটা সলিড কালার স্ট্রেট থাকছে। অ্যান্ড হিউর ইজ দ্য ফুল অ্যাটায়ার, সি সিলভার একটা কালার, লাইক সিলভার বলতে গ্রেয়াশ একটা কালার, মানে এটা কন্ট্রাস্ট সিলভার কালার দিয়ে করা হয়েছে। এটার প্রাইস কত? এটার প্রাইস 3,000 টাকা ওনলি। ফাঙ্কি টাইপের একটা কালার, খুব ফ্যান্সি এক কিছু লুক দিবে অ্যান্ড পুরোটার উপরে কিন্তু আমাদের পার্ল আছে, পাইপ ওয়ার্ক আছে অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক আছে। হিউর ইজ দ্য ফুল ফ্রন্ট, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই ব্রাইট একটা শেড, লাইক যেটা আমি বললাম একদম মানে হয় না যে প্যারোস কালারগুলো ফাঙ্কি টাইপের কিছু প্যারোস কালার থাকে না, একদম সেম ক্যাটাগরি এই কালারটা। ওকে, যারা একদমই আপনার ব্রাইট শেড নিতে চাচ্ছেন প্যারোটার উপর এটা নিয়ে নিতে পারছেন কিন্তু। অ্যান্ড পুরোটার মধ্যে আমরা কিন্তু এরকম সুন্দর করে সেম ডিজাইনে ওয়ার্ক পেয়ে যাব, অল ওভার পার্ল পাচ্ছে, এমব্রয়ডারি পাচ্ছে, আপ টু বটম পর্যন্ত ওয়ার্ক ওয়ার্ক করা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের দামানের সাইডটা, দামানের সাইডেও কিন্তু সেম টু সেম এখানে
এখানে পার্ল আছে, পাইপ ওয়ার্ক আছে, ওকে। সো এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি, এটা স্লিভসটা, হিয়ার ইজ দ্য স্লিভ, সেম টু সেম এখানে সিকোয়েন্সেস এন্ড এমব্রয়ডারি পেয়ে যাব। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস। এন্ড এটার সাথে এখন দেখিয়ে দিব এটার দোপাট্টাটা এন্ড ট্রাউজারটা, ওকে। দোপাট্টাটা এন্ড ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি, সি এই হচ্ছে আমাদের দোপাট্টা, পুরোটা দোপাট্টাতে আমাদের কিন্তু ছেটানো ওয়ার্ক আছে অল ওভার। এন্ড হিয়ার ইজ দ্য বজার লাইন, সেম টু সেম বজার লাইন, এখানে একটু আপনার দেখতে পাচ্ছেন সিলভার কালার এর সিকোয়েন্সেস ওয়ার্ক আছে, পুরোটাতে আমরা দেখতে পাচ্ছি ছেটানো ওয়ার্ক থাকবে। সো এটার সাথে দেখেন তো লাইটটা ক্লিয়ার আছে কিনা, মনে হচ্ছে নেটে প্রবলেম করছে। লাইভে কি লাইভটা কি প্রপার ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছেন? কাইন্ডলি কি আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা, ওকে। ট্রাউজারটা হচ্ছে সুন্দর একটা প্যারোট কালারের থাকছে, দিস ওয়ান ইজ ট্রাউজার, সুন্দর একটা প্যারোট কালারের মধ্যে থাকছে। এটার সাথে আমি দোপাট্টাটা দেখিয়ে দিব, আমি দোপাট্টা দেখিয়েছি, আচ্ছা তাহলে দেখতে হবে, ভুলে গেছিলাম বুঝতেই পারছেন। সব কমেন্ট নিচে নিচে চলে আসছে, ক্লিয়ার না, সাউন্ড নাই, বাট সাউন্ড নেই আপু, মেরুনের মধ্যে দেখা না আপু, আমার তো টেনশনে পড়ে গেলাম, সাউন্ড নেই, হ্যাঁ সাউন্ড আছে তো, আচ্ছা এই যে সাউন্ড আছে তো আপু, সাউন্ড নেই কেন বলেন আপনারা, এটা দেন হয়নি তো দেখানো, পিকচার উঠে ফেলছেন, হ্যাঁ এটাই তো, একটু ওয়েট করব আমরা। আপনারা কি সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে দেখতে পাচ্ছেন? কাইন্ডলি জানাবেন। ও আপু ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, যে আপুরা কনফিউজ করে দেয়। Okay, so the price is only 3,000 taka, only 3,000. So this one is peach color, I mean peach color ta dekhiye dicchi, peach color ta onek sundor, eta tinta color e sundor asteche, tai na? Purocher upore see, ekhane amra kichu pipe work ache, pearl ache, sequences ache, zari embroidery work ache, up to bottom porjonto peach color er modhe, ekdom sundor ekta matte type er peach color, same to same work peye jabo, pearl embroidery up to bottom porjonto, dekhen ki sundor kore work thakche, here is the daman. সেম এখানে পাইপ ওয়ার্ক আছে, পার্ল আছে, সিলভার কালার এমব্রয়ডারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। একটু জানাবেন, সামটাইমস আপুরা কনফিউজ করে দেয় যে বলে যে সাউন্ড নেই, এই নেই, সেই নেই, আমরা টেনশনে পড়ে যাই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরো স্লিভসটা, হিয়ার ইজ দ্য স্লিভস, ইনার অ্যাটাচ করে অল ওভার সেটানো ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, লেন্থ হচ্ছে 40 থেকে 42, সাইজেস একটু রিপিট করে দিচ্ছি, সাইজেস অ্যাকচুয়ালি আমাদের স্টার্ট হয় 38 থেকে 45, অ্যারাউন্ড 46 পর্যন্ত আমরা সাইজেস পেয়ে থাকি, ঠিক আছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য দোপাট্টা, অর্গানজার উপর থাকছে, পুরোটার মধ্যে বজার লাইন থাকবে, সি পুরোটার মধ্যে বজার লাইন থাকছে, অ্যান্ড অল ওভার ছেটানো ওয়ার্ক আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ওকে। সো এটা আমি ফুল অ্যাটায়ারটা আপনি দেখি একটু শোকেজিং করে দিচ্ছি, অ্যান্ড এটার মধ্যে কিন্তু তিনটা কালার এভরিওয়ান, একটা হচ্ছে প্যারোট কালার, দিস ওয়ান ইজ পিচ কালার, আনাদার ওয়ান ছিল হচ্ছে আমাদের সিলভার, সিলভার না গ্রেয়াস টাইপের একটা কালার। হিয়ার ইজ দ্য ট্রাউজার, একদম স্ট্রেট থাকছে, সলিড কালার থাকবে, হোয়াইট দেখাও আপু, আমি সবার শুরুতে হোয়াইট এত সুন্দর একটা কালার দেখিয়েছি, উইটা একবার দেখলে আপনি বলবেন আমার অন্য কোনো হোয়াইটের দরকার নেই, উইটাই চাই, মানে শুরুতেই আমি হচ্ছে একটা হোয়াইট দেখে স্টার্ট করেছি, শুরুতে, হ্যাঁ শুরুতেই হচ্ছে অফ হোয়াইট একটা কালার দিয়ে স্টার্ট করেছি। এত সুন্দর নববাহারের ড্রেস, সো জাস্ট দুইটা দেখানোর পরে থার্ড নাম্বার ড্রেস এমন ওইটা ছিল, আপনি প্লিজ একটু লাইভটা দেখে নেবেন, মানে ওই ড্রেসটা এমন কেউ নিয়ে যে ভালো লাগবে না, সবার ভালো লাগবে। অ্যান্ড এগুলোর প্রাইস হচ্ছে আমাদের 3,000 করে ছিল, সেম ডিজাইনের তিনটা কালার পাচ্ছে, একটা প্যারোট কালার, গ্রেস কালার, দিস ওয়ান ইজ পিচ কালার, ওকে। আচ্ছা তো চলে যাচ্ছে হচ্ছে একটা মক পিঙ্ক কালার, দিস ওয়ান ইজ মক পিঙ্ক কালার, লাক্সারি প্রিমিয়াম শিফনের উপর থাকছে, প্যাস্টেল কালারে কিছু আমরা দেখতে পাচ্ছি ছেটানো মোটিভস ওয়ার্ক পাবো, জারদোজি পাবো, পার্ল সিকোয়েন্স পাবো। এটা হচ্ছে প্রিমিয়াম লাক্সারি শিফনের আপনাদের ফেভারিট কালেকশন, উইচ ইজ আঘানুরের কালেকশন, ওকে। এটা কালারটা মক পিঙ্ক কালার, এর সাথে আমরা কন্ট্রাস্টে কিন্তু প্যাস্টেল কালার পেয়ে যাচ্ছি, হ্যাঁ অল ওভার সিকোয়েন্সেস থাকবে, এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। হিয়ার ইজ দ্য দামান, দামানেও প্যাস্টেল কালারের সুন্দর সিকোয়েন্সেস আছে,
দেন এখানে লেস ওয়ার্ক আছে, ক্রোশেডে লেস ওয়ার্ক পাবো। হ্যালো আপু, গ্রিন, আচ্ছা গ্রিন, ওকে আপু গ্রিন কালার দেখতে চাচ্ছেন, গ্রিন কালার মেবি আজকে হবে না আপু। সেটা হচ্ছে স্লিপস এর সাইড সেম লেস ওয়ার্ক সিকোয়েন্সেস পেয়ে যাবো। এটার সাথে আমি আপনাদেরকে দোপাচাটা দেখিয়ে দিচ্ছি, এটা দোপাচাটা অনেক সুন্দর। দিজ আর অল টু পিস কালেকশন, প্রিমিয়াম লাক্সারি শিফনের উপর থাকছে। সেগুলো হচ্ছে আমাদের আঘানুরের নিউ নিউ ডিজাইনের উপর থাকবে। অ্যান্ড এই হচ্ছে আমাদের দোপাচা, একদম পুরোটা শিফনের উপর থাকছে। কেউরিজ দ্য দোপাচা পুরোটা এরকম সুন্দর করে ছেটানো ওয়ার্ক আছে। অ্যান্ড এই সাইডে হচ্ছে বর্ডার লাইন। আপু তোমারটার প্রাইস বলো। আমারটার প্রাইস মেবি 3500, তাই না? আমারটার প্রাইস তো অলসো আপু 3500 টাকা আসতেছে। আমারটা ডিজাইনটা অনেক সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে মফ পিঙ্ক এর একটা বিউটিফুল কালার, দেখতেই পারছেন। প্রাইস থাকবে হচ্ছে ওনলি 3500 টাকা। ড্রেসটার লেন্থ আমরা 44 প্লাস পাবো, সাইজেস হচ্ছে স্মল মিডিয়াম লার্জ। সো লেন্থ নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। হিয়ার ইজ দ্য ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা অনেক সুন্দর, স্পেশালি দ্য নেক, নেকটা খুব সুন্দর। এখানে অল ওভার সিকোয়েন্সেস পাবো, জারদোজি পার্ল পাবো। অ্যান্ড পুরোটার উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন হেভি করে ওয়ার্ক করা। যারা একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন বা হেভি অ্যাটায়ার চাচ্ছেন, ইউ ক্যান গো উইথ দিস। পুরোটার উপরে আপ টু বটম পর্যন্ত আমরা সিকোয়েন্সেস এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি। অনেক নাইস, অনেক হেভি করে ওয়ার্ক করা, গর্জিয়াস একটা ড্রেস, পারফেক্ট ফর ঈদ, এনি কাইন্ড অফ ফাংশন, ফার্স্ট ডে বা ওয়েডিং অলসো। আপু তোমার ড্রেসটা দেখাও। ওকে ফাইন আপু, আমার ড্রেসটাও দেখিয়ে দিব। এটা হচ্ছে দামানের সাইডটা, সেম কাচওয়ার কাছে জারি সিকোয়েন্সেস আছে। আমার ড্রেসটা দেখার জন্য লাস্ট অব দি ওয়েট করতে হবে আপু, আর মাত্র কয়েকটা ড্রেস আছে। আমার ড্রেসটা একদম লাস্টে আপু দেখিয়ে দিব, সো ওয়েট ফর ইট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরো স্লিভস এর সাইডটা, পুরোটাতে আমরা সিকোয়েন্সেস অ্যান্ড এমব্রয়ডারি পাচ্ছি, সাথে কিন্তু ইনার অ্যাটাচ থাকবে। ওকে, কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে। এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি এটার বিউটিফুল দোপাট্টা। ওকে, দোপাট্টাটাও দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আছে, অল ওভার পুরোটাতে ছেটানো ওয়ার্ক থাকবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাইডে বর্ডার লাইনটা, যেখানে আমরা সিকোয়েন্সেস পাবো, এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফুল অ্যাটায়ার, প্রাইস ইজ ওনলি 3500 টাকা। বাট এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে, মানে এটা পরলে মনেই হবে দেখে আপনাকে খুব সুন্দর একটা লুক চলে আসবে। আচ্ছা, সো প্রাইস ইজ ওনলি 3500 টাকা। যার ভালো লাগছে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। এটা হচ্ছে একটা কি কালার বলবো, এটা এটা সি গ্রিন আর সি, মানে সরি, ফেরোজা কালার, ফেরোজা কালার। এটা হচ্ছে দিস ওয়ান ইজ ফেরোজা কালার, সেম টু সেম আমরা জারদোজি পার্ল সিকোয়েন্সেস পাচ্ছি। রাউন্ড প্যাটার্ন একটা নেক পাবো, এটা প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি শিফনের উপর। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, আপনারা পেয়ে যাচ্ছেন আপ টু বটম পর্যন্ত আমরা ওয়ার্ক পেয়ে যাব। সাথে আমরা সাইডে কিছু পার্ল পাচ্ছি, সিকোয়েন্সেস অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি। এই হচ্ছে আমাদের দামানের সাইড, সেম লেস ওয়ার্ক। এখানে আমরা এই দেখতে পাচ্ছি পিচ কালারের কিছু সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, প্লাস কিছু সিকোয়েন্সেস ওয়ার্ক আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের স্লিভস, দিস ওয়ান ইজ স্লিভস, ইনার টাচ করা অ্যান্ড লেস ওয়ার্ক আছে। Here is the full front, length is 42 থেকে আর বেশি হবে, 44 হচ্ছে আমাদের লেন্থ। অ্যান্ড হিয়ার ইজ দ্য দোপাট্টা, পুরো যে দোপাট্টা অনেক বিগার আসতেছে, যে কোনো ওয়েতে আপনি ক্যারি করতে পারবেন। সি সুন্দর একটা দোপাট্টা, আমরা কি কি পাচ্ছি, হিয়ার ইজ দ্য বর্ডার লাইন, সেম আমরা সিকোয়েন্সেস পাবো অল ওভার দোপাট্টাতে, আমরা সিকোয়েন্সেস এমব্রয়ডারি পাচ্ছি। অ্যান্ড এটার সাথে আমি দেখিয়ে দিব এটার কামিজটা, লেন্থ পারফেক্ট, কোনো কমপ্লেন হবে না, শুধু ফ্রেশ করে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবো, বা চাইলে আউটলেট গিয়ে নিতে পারবো। প্রাইস হচ্ছে 3500 টাকা ওনলি। আচ্ছা, আমারটার কয়েকটা কালার দেখাই, আমারটা কয়টা কালার, তিনটাই দেখ, আমারটা টোটাল তিনটা কালার। ওকে, উই হ্যাভ থ্রি কালার ইন সেম ডিজাইন। আমারটা হচ্ছে পিচ কালার, দিস ওয়ান ইজ রেড, অ্যান্ড দেন দিস ওয়ান ইজ ইয়েলো। ওকে, টোটাল উই হ্যাভ থ্রি কালার, মানে আমরা টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছি। ওকে, সো আমি ফার্স্টে রেড কালার যেহেতু হাতে নিয়েছি, রেড কালারটা দিয়ে স্টার্ট করি। সেম আমরা হ্যাঙ্গিং ট্যাসেল পাবো, লাইক আপনারা দেখতেই পাচ্ছেন আমার নেকে এখানে নাইস একটা হ্যাঙ্গিং ট্যাসেল আছে, নেকটাকে সুন্দর করে ফিটিং করে রাখবে। অলসো এখানে কিছু জারদোজি পাবো, পার্ল সিকোয়েন্সেস পাচ্ছি, মোটিভস পাচ্ছি। এ হচ্ছে আপ টু বটম পর্যন্ত ওয়ার্ক করা, মিডলের সাইডটা কিন্তু ডিফারেন্ট প্যাটার্নে ওয়ার্ক আছে, রাইট? পুরোটার উপরে কিন্তু সিকোয়েন্সেস এমব্রয়ডারি থাকবে, অলসো দ্য পার্ল অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু আছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
সেটানো ওয়ার্ক আছে, এন্ড এটা হচ্ছে দামায়ের সাইডটাতে সেম পার্ল পাবো, জারি এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে, কালারটা হচ্ছে রেড একটা কালার, এন্ড এটা আমারটা হচ্ছে পিচ কালার, এন্ড এটা হচ্ছে আমাদের স্লিভস এর সাইডটা। আপু ব্ল্যাক ড্রেসটা দেখাও নুট কালার। আচ্ছা কোন ব্ল্যাক ড্রেসটা আপু? আপু ব্ল্যাক ড্রেসটা দেখাও আর নুট কালার। আপু ব্ল্যাক ড্রেস একটা সুন্দর একটা ব্ল্যাক আমি দেখিয়ে ফেলেছি, আপনি বেবি মিস করে ফেলেছেন, সো প্লিজ লাইভটা রিপিট করে নেবেন। অ্যান্ড এটা হচ্ছে স্লিভস, স্লিভস এর সেম ইনার অ্যাটাচ করা, জারি সিকোয়েন্সেস এমব্রয়ডারি পাবো। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, এগেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এটার সাথে আমি দোপাটাতে চলে যাচ্ছি, ওকে? দোপাটাটাও এটার সেম টু সেম একদম লাইক আপনার হেভি করে ওয়ার্ক থাকছে, হেভি করে বলতে দুই সাইডের এরকম সুন্দর করে আমরা হচ্ছে জারি সিকোয়েন্সেস পাবো, এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি, হচ্ছে লেস ওয়ার্ক করা, অ্যান্ড পুরোটার মধ্যে কিন্তু ছেটানো ওয়ার্ক আছে, দেখতেই পাচ্ছেন অনেক 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 সুন্দর। অ্যান্ড এটার সাথে আমি কামিজটা অলসো দেখিয়ে দিচ্ছি, হিয়ার ইজ দ্য কামিজ, সেম টু সেম আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। সো প্রাইস আসতেছে হচ্ছে only 3500 টাকা, প্রাইস হচ্ছে 3500 টাকা। যার ভালো লাগবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করে দিব, ওকে? সো কালারে চলে যাচ্ছে হচ্ছে ইয়েলো কালার, দিস ওয়ান ইজ ইয়েলো কালার, ইয়েলো কালারটা অনেক সুন্দর, সেম টু সেম আমরা এখানে আপনার বেল্ট পাচ্ছি, যার দোজি পার্ল সিকোয়েন্সেস পেয়ে যাব। হিয়ার ইজ দ্য ফুল ফ্রন্ট, দেখতেই পাচ্ছেন ইয়েলো টাইপের একটা কালারের মধ্যে থাকবে, অ্যান্ড এটা হচ্ছে ভি শেপ, মানে ভি শেপে বলতে মিডলটা এরকম ভি কাটে করা, লাইক সেম জারি সিকোয়েন্সেস পার্ল আছে, পুরোটা সেম টু সেম ডিজাইন, কালারটা ডিফারেন্ট, সেম আমরা দামান এরকম পার্ল অ্যান্ড জারি ওয়ার্ক পাচ্ছি। হিয়ার ইজ দ্য স্লিভ, সেম টু সেম আমরা ওয়ার্ক পেয়ে যাবো, প্লাস হচ্ছে ইনার অ্যাটাচ করা, খুব ব্রাইট একটা কালার ইয়েলো কালার, এটা কিন্তু চাইলে আপনি কারো হালদিতেও করতে পারছো, কন্ট্রাস্ট। আচ্ছা এটাই দেখছি আবার কন্ট্রাস্ট আছে, মানে এটা হচ্ছে পুরো পারফেক্ট ফর হালদি ফাংশন, আপনি হালদিতে গেলে কারো বিয়ের যদি হালদিতে যান আপনি এটা যদি পরেছেন আপনাকে মনে হবে যে প্রপার থিম মনে হয় মেনটেন আপনি করে এসেছেন, এরকম একটা ব্যাপার চলে আসবেন। এটা পুরোটার মধ্যে সুন্দর জারি সিকোয়েন্সেস আছে, এমব্রয়ডারি অ্যান্ড পুরোটাতে ছেটানো ওয়ার্ক আছে, ওকে? ইটস দ্য কন্ট্রাস্ট, সি পুরোটার উপরে কন্ট্রাস্ট করা, প্রাইস হচ্ছে 3500 টাকা অনলি, প্রিমিয়াম লাক্সারি শিফন। হিয়ার ইজ দ্য পিচ কালার, এটা হচ্ছে আমার ড্রেস যেটা আমি পরে আছি, সেম টু সেম এখানে আমরা জারদোজি পার্ল সিকোয়েন্সেস পেয়ে যাব আপ টু বটম পর্যন্ত, জাস্ট লুক এট দিস কালার, সি কি সুন্দর না, পুরো যাতে আপ টু বটম পর্যন্ত জারদোজি পার্ল সিকোয়েন্সেস আছে, এখানে আমরা পুরো ড্রেসটার উপর সেম এটা আমি পরে আছি কিন্তু। হিয়ার ইজ দ্য স্লিভস, স্লিভসও দেখতে পাচ্ছেন আমার স্লিভসটা ফুল স্লিভস হয়ে যাবে, আমি একটু দূর থেকে দেখিয়ে দিই, কজ আমি যেহেতু এটা এই ড্রেসটা অলরেডি পরেই আছি আমার কাছে মনে হচ্ছে না এটা আপনাদেরকে একদম ক্লোজলি দেখিয়ে দিতে হবে, কজ আমি পরে আছি বারবার, এটা দুইটা কালারও যেহেতু দেখালাম। হিয়ার ইজ দ্য দোপাট্টা, দোপাট্টাটা অনেক বড়, আপনি যে কোনো ওয়েতে দোপাট্টা ক্যারি করতে পারেন, হ্যাঁ আপনি স্টাইল করে যে কোনো ওয়েতে চাইলে এভাবে দেন মানে ইউ ক্যান ক্যারি লাইক আপনার যে কোনো হচ্ছে বইতে আপনি ক্যারি করতে পারবেন। অ্যান্ড এটা পুরোটাতে জারি এমব্রয়ডারি আছে অল ওভার, অ্যান্ড লেস ওয়ার্ক আছে, ছেটানো ওয়ার্ক আছে, দেখি। সো প্রাইসটা হচ্ছে 3500 টাকা, ওকে? সো প্রাইসটা বলে দিলাম, যার ভালো লাগবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিব। আমাদের কিন্তু চাইলে আপনি চলে যেতে পারেন স্টোরে, এখন তো দুইটা স্টোর, ফার্স্ট স্টোরটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে 042A, আপনি লোকেশনটা প্রবলেম হলে কল করবেন, আর আরেকটা শোরুম হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেস, ওইখানেও আজকে থেকে স্টার্ট হলো, চলে যেতে পারেন আপনারা। মালিহা বড় সুন্দর করে ডিসক্রাইব করে দিবে অ্যাড্রেসটা, যেহেতু সে লাইভে কিছুক্ষণ আগেও এসেছিল, অ্যান্ড নেক্সটও আসলে ডিসক্রাইব করে দেবেন, আমরাও আই থিঙ্ক স্টোর সম্পর্কে আরও ভালো জানতে পারবো, অ্যাড্রেসটা এখনও পর্যন্ত মানে মাথায় নেই, সো আই থিঙ্ক নেক্সট লাইভ থেকে বলে দিতে পারবো। সো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ সুন, আল্লাহ হাফেজ, গুড নাইট।